ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হয়েছে। এক বছর আগে নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের হাতে নিহত 364 এবং 44 জিম্মিকে স্মরণ করেছেন তাদের স্বজনেরা। সোমবার ভোর 6:29 গত বছর হামাস যোদ্ধারা যে সময় হামলা চালায়, নিহতদের স্বজনরা এক মিনিট নিরবতা পালন করেন। পশ্চিম জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ঢল নামে। এ সময় তারা হামাসের হাতে জিম্মিদের ফেরত আনার দাবি জানান। এদিকে ইসরায়েলি হামলায় এক বছরে গাজায় 75% স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যতম প্রধান জুইশ হলিডেতে হামাসের অতর্কিত হামলার এক বছর পূর্ণ হওয়ায় বিভিন্ন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নিহত ও জিম্মিদের স্বজনেরা। সোমবার ভোরে নিহত ও জিম্মিদের স্বজনেরা রাইমের নোভা মিউজিক ফেস্টিভ্যাল সাইটে জড়ো হন। 6:29 তারা নিরবতা পালন করেন। এরপর আয়োজকরা গত বছর হামলার আগে ফেস্টিভ্যালে বাজানো শেষ গানটি আবারও বাজান। ফেস্টিভ্যাল সাইটে নিহতদের পাশাপাশি জিম্মিদের ছবি দেখা যায়। স্বজনরা নিহতদের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। হামাসের ওই হামলা ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তার লঙ্ঘন। এই হামলার পর ইসরায়েলের জনগণ তাদের নেতাদের ও সেনাবাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলে। নোভা মিউজিক ফেস্টিভ্যালের ডিজে ইয়ারিন ইলোভিচ বলেন, গান বাজানোর মাঝে আয়োজকরা তাকে গান বন্ধ করতে বলেন। ইয়ারিন বলেন, সে সময় থেকেই তারা মিসাইলের শব্দ শুনতে পাচ্ছিলেন। ফেস্টিভ্যাল সাইট থেকে সরে যেতে বলার পর উপস্থিত সবাই বুঝতে পারেন কিছু একটা হচ্ছে। ততক্ষণে হামাসের যোদ্ধারা সেখানে উপস্থিত হয়ে মানুষের উপর গুলি চালানো শুরু করে দিয়েছে। তারা বেশ কয়েকজনকে জিম্মিও করে। এরপর গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এদিকে অক্টোবরের 7 হামলার এক বছর পরেও হামাসের হাতে জিম্মিরা মুক্ত না হওয়ায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে অনেকে। এ সময় তারা দ্রুততার সাথে জিম্মিদের মুক্ত করে ইসরায়েলে ফেরত আনার দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের হাতে জিম্মিদের ছবি দেখা যায়। গাজায় যুদ্ধ ঘোষণার এক বছর পরেও তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এক বছরের বোমা হামলায় গাজার 75% বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলায় নিহত হয়েছে প্রায় 42,000 প্যালেস্টিনিয়ান, আহত হয়েছে আরও প্রায় 97,400 জন, নিখোঁজ রয়েছে 10,000-এর বেশি। বিমান হামলা ও স্থল হামলায় গাজায় আর কিছু অবশিষ্ট নেই। IDF এর বারবার ইভাকুয়েশন অর্ডারে বেসামরিক নাগরিকরা দিশেহারা, তবে তারা যেখানেই যাক না কেন সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হাসপাতালগুলো ভরে গিয়েছে মরদেহ দিয়ে, বাড়িঘর হারিয়ে হতাশ বাসিন্দারা। এডলিন শ্রেয়া, TBN 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।